আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষবাড়ি সাতক্ষীরা। আমাদের বৃক্ষবাড়ি সাতক্ষীরাই প্রতিনিয়ত কিন্তু আখের কাটিং ক্রয় করছেন বিভিন্ন জেলা থেকে। এগুলো আমরা বেছে বেছে আখের কাটিং বাছাই করে কার্টন করছি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকছি। তো আজ আপনাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে বাছাই করে কার্টন তৈরি করি। এক একটি কার্টুনে প্রায় 400 মতো কাটিং থাকে। এক একটি কাটিং মানে দুইটা করে গিরা বা চোখ বা বীজ, যে অঞ্চলে যে নামে ডেকে থাকেন। একটি কথা বলে রাখি, এই যে বীজ বা কাটিং যেটাই আপনারা দেখছেন, এখান থেকে কিন্তু দুইটি তিনটি করে চারা তৈরি হবে এবং এক একটা চারাই প্রায় 5 থেকে 10টি করে আখ তৈরি হয়। তো 33% একটি জমিতে যদি কেউ এই ফিলিপাইনের আখের চাষ করেন, খরচ হতে পারে সর্বশেষ পর্যন্ত সারা বছরে প্রায় 60 থেকে 70 হাজার টাকা। আপনারা কিন্তু অনায়াসে প্রায় 3 লক্ষ অথবা 4 লক্ষ টাকার আখ বিক্রয় করতে পারেন এবং এক একটি আখ কিন্তু আপনারা 40 থেকে 50 টাকায় বিক্রি করতে পারেন। এই আখের কিন্তু বেশ চাহিদা রয়েছে সারা দেশ জুড়ে। আর সত্যি কথা বলতে কি, এই ফিলিপাইনের আখ অতিরিক্ত নরম এবং রসালো এবং মিষ্টি হওয়াতে যে কোনো বয়সী মানুষের কাছে কিন্তু খুবই প্রিয় একটি খাবার এই ফিলিপাইনের আখ। এবং অন্য যে কোনো আখের থেকে বাংলাদেশে এটি খুবই লাভজনক চাষ হিসেবে দাঁড়িয়েছে। যে কোনো মাটিতে খুবই অল্প সময়ে অধিক লাভের জন্য এই ফিলিপাইনের আখ বেশ লাভজনক বলেই মনে করছি আমরা। তো আপনারা যারা ফিলিপাইনের আখের চাষ করতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা পুরো সাপোর্ট আপনাকে দেব। আপনি কিভাবে ফিলিপাইনের আখের চাষ করবেন, কিভাবে জমি প্রস্তুত করবেন, সব সাপোর্ট কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট সরাসরি কল করলে। আর একটা কথা বলতে চাই, ফিলিপাইনের আখ চাষে যদি কোনো ভুল ত্রুটি আপনারা করে থাকেন, সেটি কিন্তু ওভারকাম করার সুযোগ রয়েছে, যেটা অন্য যে সকল ফল ফসল চাষে কিন্তু খুবই কঠিন হয়ে যায়। আর ফিলিপাইনের আখ চাষ খুব একটা জটিল কিছু নয়, এটা কিন্তু যে কোনো মানুষ সহজে চাষ করতে পারে। তাই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে, শুরু করে দিন ফিলিপাইনের আখের চাষ। ভালো থাকবেন সবাই।